লোহাগাড় উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তাঁতিলীগ লোহাগাড় উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। 6 জানুয়ারি দুপুর 2টায় আমিরাবাদ মধুবন কনফারেন্স রুমে এই অনুষ্ঠান শুরু হয়। আমিরাবাদ ইউনিয়ন তাঁতিলীগের সেক্রেটারি এস এম নাসির উদ্দিনের সঞ্চালনায় লোহাগাড় উপজেলা তাঁতিলীগের সভাপতি ডাক্তার জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তাঁতিলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ দিদারুল আলম দিদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতিলীগের সেক্রেটারি নাসির উদ্দিন, পদুয়া ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি ও নারী নেত্রী মিসেস রিজিয়া রাজা চৌধুরীর মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি সাব্বির আহমেদ, আমিরাবাদ ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সহসভাপতি মোহাম্মদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। আমার নেতা কর্মীদের পাশে আমার অনুরোধ থাকবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বার্ষিক উদযাপন যেন সারা দক্ষিণ চট্টগ্রামে লোহাগাড়ায় থানায় একমাত্র চমক দেখাবে, লোহাগাড়ায় তাঁতিলীগিতে পারবে এবং তারা প্রমাণ করবে লোহাগাড়াতে হচ্ছে তাঁতিলীগ একটা সুসংগঠিত সংগঠন, তারাই সবাই মধ্যে সবাই কাজ করতে পারবে, যেন সবাই বলতে পারে, সবাই নেতৃত্ব বলতে পারে যে লোহাগাড়ায় তাঁতিলীগ অনেক সুন্দর জামায়াত করেছে। এত সুন্দর জামায়াত, সে সুন্দর আমি চাই, আমি কোনো সংঘাত চাই না, আমি কোনো সন্ত্রাস চাই না, আমি চাই তাঁতিলীগ হচ্ছে সুসংগঠিত। কারণ আপনারা যদি সুসংগঠিত হন, যদি কেউ বলে লোহাগাড়াতে তাঁতিলীগ সুসংগঠিত বিশাল আয়োজন করতে পারে, এটাই হচ্ছে আমার গর্বের বিষয়। এর চেয়ে তার কোনো কিছু আমি আপনাদের কাছে চাই না। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।